যোগ্যতা অর্জনের ফলাফলের পরিসংখ্যান বলে দিয়েছে আর নয়, এবার পরিবর্তন করতে হবে কোচ। গত কয়েকদিন ধরে সেই সমালোচনা উঠছিল, তার বাস্তবায়িত হল সোমবার রাতে। ভারতীয় ফুটবল সংস্থার বৈঠকের পর সর্বসম্মতিক্রমে বর্তমান কোচ ইগোর স্টিমাচকে ছাঁটাই করতে বাধ্য হল ফুটবল সংস্থা। বৈঠকে একাধিক অভিযোগ উঠেছিল উপস্থিত কর্মকর্তাদের। কেন সহজ গ্রুপ পেয়েও ইগোর স্টিমাচ ভারতীয় দলকে তৃতীয় রাউন্ডে ওঠাতে পারেননি? বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি হিরিস, কার্যকারী সমিতির সদস্য এতিনোপা, অনিল কুমার প্রভাকরণ সহ অন্যান্যরা। প্রত্যেকেই স্টিমাচকে সরিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যার কারণে বর্তমানে কোচ শূন্য হয়ে পড়ল ভারতীয় ফুটবল দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আসর থেকে ছিটকে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে বিশ্ব রেকর্ড করলেন দলের নির্ভরযোগ্য বোলার লাকি ফার্গুসন। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে শেষ ম্যাচে তৈরি করলেন বিশ্ব রেকর্ড, চার ওভার বল করে চারটি মেডেন নিয়ে তিনটি উইকেট দখল করেন ফার্গুসন, যার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন বিশ্ব রেকর্ড প্রতিষ্ঠিত করলেন নিউজিল্যান্ডের এই বোলার। যদিও ম্যাচটিতে নিউজিল্যান্ড জয়ী হয়েছে 7 উইকেটের ব্যবধানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ইঙ্গিত দিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে, প্রত্যাশা ছিল আরও বেশ কিছুদিন খেলবেন 22 কোচে, তবে তা হলো না। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ম্যাচে অংশ নিয়ে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের পিচ বোলার ট্রেন্ট বোল্ট। 13 বছর আগে ত্রিনিদাদের জয় দিয়ে শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে অভিযান। সোমবার পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয় দিয়ে অবসরের কথা ঘোষণা করলেন এই ক্রিকেটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলে মেয়াদ শেষ হবে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়ের দায়িত্ব। তবে তার জায়গায় দলের প্রধান কোচ হিসেবে নাম উঠে আসছে গৌতম গম্ভীরের। সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ছিলেন গৌতম গম্ভীর, যার পরিকল্পনাতে এ বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা দল। তাই এবার গম্ভীরের উপর দায়িত্ব পড়তে চলেছে ভারতীয় দলের। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, গৌতম গম্ভীর ছাড়া আর কোনো দেশে কিংবা বিদেশি ক্রিকেটারকে ভারতীয় দলের কোচের জন্য প্রস্তাব দেওয়া হয়নি, যার কারণে মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দল উপদেষ্টা কমিটির সামনে হাজির হবেন গৌতম গম্ভীর এবং সেখানেই তাঁর হাতে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব তুলে দেবেন সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিনিয়র রাজ্যভিত্তিক ক্রিকেটে এক অভিযোগ উঠে এলো সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সিনিয়র ক্রিকেট আসর হলেও সাব্রুম দল গঠন করা হয়েছে অনূর্ধ্ব 15 ক্রিকেটারদের নিয়ে, যার কারণে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। সবকিছু জেনেও না জানার ভান করছে সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব বিজয় গড় চৌধুরী। তিনি জানান, টিসিএর অনুমোদিত গাইডলাইন মেনেই আসর অনুষ্ঠিত হচ্ছে সাব্রুমে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।